السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওযু। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। তো পবিত্রতা অর্জনের যে মাধ্যমগুলো রয়েছে সেটা হচ্ছে তিনটা, 1 নম্বর ওযু, 2 নম্বর গোসল, আর 3 নম্বর হচ্ছে তায়াম্মুম। তো ওযুটা কিভাবে করব? ওযু শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছতা বা পবিত্রতা অর্জন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী নিয়ম পদ্ধতির মাধ্যমে মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখমণ্ডল ধৌত, হাত কোনো পর্যন্ত ধৌত, মাথা মাসেহ এবং পা ধৌত করাকে ওযু বলা হয়। তো এই ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের 2 নং সূরা বাকারার 222 নং আয়াতে বলছেন, ইন্না আল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ অন্তর থেকে তাওবাকারী এবং বাহ্যিক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তো আমরা যদি সালাতের পূর্বে ওযু না করি আমাদের সালাত হবে না, কারণ সালাতের চাবিকাঠি হচ্ছে ওযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মিশকাতের 301 নং হাদিসে বলছেন, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরি, অর্থাৎ পবিত্রতা অর্জন ব্যতীত, ওযু ব্যতীত কারো সালাত কবুল হয় না। বিধায় ওযু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের ওযু করার পূর্বে জানতে হবে যে ওযুর জন্য ফরজ কয়টি। ওযুর জন্য ফরজ হচ্ছে চারটি। চারটা ফরজ রয়েছে যেগুলো যদি কেউ ছেড়ে দেয় তার ওযু হবে না। তো ওযুর মধ্যে প্রথম যে ফরজটি সেটা হচ্ছে নাকে মুখে পানি দেওয়া ও মুখ ধৌত করা। এরপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হাত কনুই পর্যন্ত ধৌত করা। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে মাথা মাসে করা। আর চতুর্থ যেটা সেটা হচ্ছে দুই পা কনু পর্যন্ত ধৌত করা। এগুলো হচ্ছে ওযুর জন্য ফরজ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব যে কিভাবে ওযু করতে হয়, আল্লাহ রাসূল কিভাবে ওযু করতেন, সহি পদ্ধতিতে কিভাবে ওযু করতে হয়, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون شمال الله الشرطة أكون أفنى الشام نعم لديك أبوتي كيف أبوتي قلتها چلو نعم لديك كيف أبوتي قلتها। তো ওযু শুরুতে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে নিয়ত করতে হবে, কারণ প্রত্যেকটা আমলই নিয়তের উপর নির্ভরশীল, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। কিন্তু নিয়ত অর্থে এই নয় যে মনে মনে করতে হবে, পাঠ করতে হবে, তা নিয়ত অর্থ হচ্ছে সংকল্প বা ইচ্ছে করা। ওযু করার জন্য আমি নিয়ত করেছি মনে মনে, এটা আমার জন্য নিয়ত হয়ে গেছে। তো আমি অন্তরে সংকল্প করলাম, এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে আমি বিসমিল্লাহ বলে উঁচু শুরু করব। তো বিসমিল্লাহ বলে আমি কাজটা শুরু করলাম, ট্যাপ ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কী করব যে এইভাবে পানি নিতে হবে, পানি নিয়ে ডান হাতের থেকে বাম হাতে এভাবে ধৌত করতে হবে, 3 বার পানি নিয়ে 1 বার ডান হাত, তারপরে বাম হাত, পর্যায়ক্রমে আপনার ডান হাত ও বাম হাত 3 বার ধৌত করতে হবে। অর্থাৎ 1 বার 2 বার 3 বার ধারাবাহিকভাবে ধোয়া যাবে। এরপরে আপনি পানি নেবেন, পানি নেওয়ার পরে ডান হাতে পানি নেবেন। নেওয়ার পরে এখানে একটা বিষয় যে নাকে এবং মুখে পানি দেওয়ার ব্যাপারে, তো সহিহ বুখারীর 191 নং হাদিসে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকে মুখে একসাথে পানি দিতে হবে। আবার সহিহ বুখারী মুসলিম মিশকাতের 411 নং হাদিসে বর্ণিত হয়েছে যে মুখে এবং নাকে ভিন্ন ভিন্ন পানি দেওয়ার বৈধতা রয়েছে, তবে দুইটাই জায়েজ রয়েছে। এবার দেখেন আমি আপনাদের দুইটাই দেখাচ্ছি। এই যে আপনি আগে মুখে পানি দিলেন, এভাবে মুখে পানি দিলেন, এইভাবে 1 বার দেওয়া হলো, 3 বার মুখে পানি দিতে হবে, 2 বার পানি দিলাম আমি, 3 বার মুখে পানি দিলাম। এবার দেখেন
নাকে ভিন্ন ভাবে কিভাবে পানি দেব। এভাবে নাকের ভিতর পানি দিয়ে নাকটাকে আপনাকে ঝেড়ে নিতে হবে। তিনবার আপনাকে নাকে পানি দিতে হবে। তো এবার দেখেন যে নাকে মুখে একসাথে কিভাবে পানি নিব। আপনারা একটু লক্ষ্য করেন যে এভাবে আমি পানি নিলাম, নেওয়ার পরে নাকে মুখে একসাথে পানি দিলাম। তো এইভাবে আপনাকে তিনবার পানি দিতে হবে। দেওয়ার পরে এবার আপনি মুখমণ্ডল ধৌত করবেন। মুখমণ্ডলটা কিভাবে ধোবেন একটু খেয়াল করেন, যে আপনার কপাল থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে কানের লতির নিচ থেকে থুতলি পর্যন্ত, অর্থাৎ এই থুতলির নিচ পর্যন্ত আপনাকে পুরো মুখটুকু ধৌত করতে হবে। অর্থাৎ এই কপাল থেকে শুরু করে, এখান থেকে শুরু করে আপনার কানের লতির কাছ দিয়ে থুতলি পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। তো এবার যাদের দাড়ি আছে তাদের জন্য একটু ভিন্নতা রয়েছে। তো পূর্বে আর একটা বিষয় বলে নেই যে হাত ধোয়ার সময় প্রথমে যে বিষয়টা ছুটে গেছে, যে আপনার হাতের আঙুলে যদি আংটি থাকে তাহলে আংটিটা আপনি আংটির সেই জায়গাটা এভাবে গড়গড়িয়ে নেবেন, ধৌত করে নেবেন, আঙুলের জায়গাগুলো এভাবে আপনি পানি পৌঁছানোর চেষ্টা করবেন। তো যেটা বলছিলাম যে মুখমণ্ডল আপনি এভাবে ধৌত করবেন, পানি নিলেন, নেওয়ার পরে আপনার পুরো মুখটা কপালের নিচ থেকে শুরু করে কানের লতি এরপরে দাড়ি পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। এই দেখেন আপনি এভাবে পানি দিয়ে তিনবার ধৌত করবেন, কপাল থেকে শুরু করে কানের লতি এবং থুতলি পর্যন্ত তিনবার, সর্বোচ্চ তিনবার, একবার, দুইবার, তিনবার, তিনবার ধৌত করতে পারবেন আপনি এইভাবে। তো যে দাড়ি, যে দাড়ির জন্য আপনি একবার অতিরিক্ত পানি নিতে পারবেন, যেটা সহিহ মুসলিম মিশকাতে 401 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলছেন যে দাড়ির জন্য অতিরিক্ত একবার পানি এভাবে আপনি নিয়ে দাড়ির নিচে পানি দিয়ে দিবেন। তো আমরা অনেকেই বলি যে আমাদের যাদের দাড়ি আছে বেশি তাদের তো ঘন দাড়ি, পানি পৌঁছানো সম্ভব হয় না, কী করব। তো এক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি তিনবার পুরো মুখমণ্ডল ধৌত করলেন, করার পরে অতিরিক্ত একবার দাড়ির জন্য পানি দিবেন। তো এই পানিটা যত সম্ভব আপনি নিচে বা গোড়ায় পৌঁছানোর চেষ্টা করবেন, যদি পৌঁছানো সম্ভব না হয় এতেও আপনার রোজু হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো মুখমণ্ডল ধৌত করা হয়ে গেল, এবার দেখুন হাত কীভাবে ধো। তো হাতটা কিন্তু আপনার এই যে কনুই দেখতে পাচ্ছেন, যে এখান থেকে শুরু করে কনুই থেকে শুরু করে আঙ্গুলের অগ্রভাগ, অর্থাৎ এই যে হাতের যে কনুই, এই কনুই থেকে শুরু করে আপনার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, তারপরে যে আমার হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন, যাদের হাতে ঘড়ি বা এই জাতীয় জিনিস থাকবে অবশ্যই এই ঘড়ির নিচের যে জায়গাগুলো এগুলো ধৌত করতে হবে। অর্থাৎ আপনাকে এই কনুই থেকে শুরু করে হাতের আঙুলের অগ্রভাগ পর্যন্ত ধৌত করতে হবে। দেখুন যে আপনি প্রথমে ডান হাত ধুতে হবে, তারপরে বাম হাত, এভাবে পানি নিলেন, নেওয়ার পরে আপনি একবার, দুইবার, তিনবার করে ধৌত করতে পারেন। দেখেন আমি ধৌত করছি, দুইবার ধুলাম ডান হাত, এই যে তিনবার আমার ডান হাত ধোয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমি বাম হাত কীভাবে ধুচ্ছি। বাম হাতে আমি এই যে পানি নিলাম কোমর থেকে, আমি এভাবে ধুয়ে নিচ্ছি, এই যে ঘড়ি আছে ঘড়ির যে ফাঁকা জায়গা সেখানেও আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে পানি নিয়ে আপনাকে বাম হাতটা ধুয়ে নিতে হবে, দুইবার তিনবার পানি নিলাম, নিয়ে পুরোটাই আমি ধুয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ এবার আমার হাত ধোয়া শেষ হয়ে গেল। এবার আমি মাথা মাসে কিভাবে করব। দেখেন মাথা মাসের ব্যাপারটা, আপনার এই হাতের পানি নিলেন, সামান্য পানি নিলেন, নেওয়ার পরে সামান্য পানি নিয়ে আপনি হাতটা ভিজিয়ে নিলেন, নেওয়ার পরে এখন আপনার, আমরা অনেকে মনে করি যে মাথার এক চতুর্থাংশ মানে মাসে করতে হবে, আসলে বিষয়টা এরকম না। আপনি হাতটা ভিজিয়ে নিলেন, নেওয়ার পরে এভাবে একটু লক্ষ্য করুন যে আপনার হাতের আঙুলগুলোয় যে কপাল, যে মাথার অগ্রভাগ থেকে শুরু করে আপনার এই হাতটা পিছনে আসবে, আবার পিছন থেকে আপনার হাতটা আবার সামনে চলে আসবে, বাস এভাবে আসলো। আসার পরে এখন অনেকেই কিন্তু এই যে ঘাড় মাসে করে, আসলে ঘাড় মাসে করা সম্পর্কে সিলসিলা জয়ীফাতে 79 নম্বর একটা হাদিস এসেছে, যেটা জয়ী, ঘাড় মাসে করতে হবে না বা করার হাদিসটা জয়ী। তো আপনি মাথার আবারও দেখাচ্ছি, এভাবে পানি নিলেন, নেওয়ার পরে মাথার প্রথম থেকে শুরু করে পুরো মাথাটাই এই যে সামনে থেকে শুরু করে পিছন দিকে আপনি নিয়ে আসলেন, হাত আবার পিছন দিক থেকে হাতটা সামনের দিকে এভাবে নিয়ে আসতে হবে। এরপর আপনি কি করবেন,
যে যে আপনার শাহাদাত আঙ্গুল যেটা, এই আঙ্গুলিটা আপনি কানের ভিতরে ফাঁকা জায়গায় দিবেন। দেওয়ার পরে পিছন দিকে আসার কথা, এই দেখেন যে আপনার এই শাহাদাত আঙ্গুল, শাহাদাত আঙ্গুলিটা কানের যে ফাঁকা জায়গায় এখানে দিবেন। দেওয়ার পরে যে যেটা আপনার বৃদ্ধ আঙ্গুলি, সেই বৃদ্ধ আঙ্গুলিটা এখানে থাকবে। তো শাহাদাত আঙ্গুলিটা দ্বারা এই যে দেখতে পাচ্ছেন কানের ভিতরের যে অংশগুলো, এগুলো এভাবে আপনাকে সব পুরো জায়গাটা এইভাবে আপনাকে আঙ্গুলটা নড়াচড়া করতে হবে। এরপরে যে বৃদ্ধ আঙ্গুলি যেটা দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলিটা এইভাবে কানের পিছন দিক থেকে সামনের দিক, আবার দেখাচ্ছি বৃদ্ধমা আঙ্গুলিটা এই যে কানের নতির পিছন দিক থেকে শুরু করে পুরো কানটায় এভাবে আপনাকে মাসে করতে হবে। এভাবে আপনি কান মাসে করবেন। তো কান মাসে করা হয়ে গেল, এরপর আপনি পা ধৌত করবেন কিভাবে? তো পাটা তো ধৌত করা উচিত হচ্ছে ওয়াজিব, অর্থাৎ ফরজ, চার ফরজের অন্যতম। তো আপনার এই পা গুলো প্রথমে ডান পা ধৌত করতে হবে। এই দেখেন পায়ের উপর থেকে শুরু করে আপনার হাতের আঙ্গুলি দিয়ে পায়ের আঙ্গুলির যে ফাঁকা জায়গা আছে সেগুলো খিলাল করতে হবে। আপনার পায়ের যে যে দেখতে পাচ্ছেন টাকনু, এই টাকনু পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। এভাবে আপনি পানি নেবেন, নেওয়ার পরে পাটাকে আপনি ধৌত করে নেবেন। তো আগে ডান পা ধৌত করে নিলেন, এবার বা পাটা এভাবে ঠিক তিনবার পানি নেবেন। নেওয়ার পরে বা পাটা এভাবে ধুয়ে নেবেন। আর এই যে আঙ্গুলি যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলিটা দিয়ে, বিশেষ করে এই বৃদ্ধমা আঙ্গুলিটা দিয়ে ফাঁকা জায়গাগুলো আপনি খিলাল করে নেবেন, যেন সেখানে কোনো ময়লা বা শুকনা না থাকে। এইভাবে উজু করতে হবে, আল্লাহ রাসূল এইভাবে উজু করতেন। তো উজু যেহেতু করা হয়ে গেল, এরপর দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, আমার উম্মতেরা যে উজু করবে কিয়ামতের দিন তাদের ওজুর অঙ্কগুলো জল জল করে জ্বলবে, জ্বলার কারণে আমি তাদের চিনতে পারবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন যে এই উম্মতের আমি চিনতে পারবো তাদের ওজুর অঙ্গগুলো জল জল করে জ্বলার কারণে। তো আলহামদুলিল্লাহ ওজু শেষ হয়ে গেল, এখন কি করব? ওজু শেষ হওয়ার পরে আমাদের কালেমা শাহাদাত পাঠ করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ওজু শেষ করার পরে এই কালেমাটা বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহহিরিন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের সামনে আমরা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যে রাসূলের ওজুর পদ্ধতি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা এইভাবে ওজু করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ওজু করে পবিত্রতা অর্জনের মাধ্যমে সমস্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।